এই আয়াতের তফসির আছে সংকুচিত আরেকটা অর্থ রিজিক সংকুচিত মানে হল সারাক্ষণ উপার্জনের জন্য অস্থিরতা প্যারাসানি পেনশন এটাই লাগাইয়া দেই কিন্তু তার অভাব দূর করি না সারাক্ষণ কিস্তির পর কিস্তি লোনের পর লোন আরো ব্যাংক আরো ব্যালেন্স আরো মেল আরও ফ্যাক্টরি আরও গার্মেন্টস আরো চাই আরো চাই আরো চাই তার দিল তৃপ্ত হয় না দিল তৃপ্ত হয় না আমি জিজ্ঞাসা করছি রাত দুইটায় চা দোকানদার মাহফিল থেকে যাওয়ার পথে চাচা কত ইনকাম হয় মাসে কয় যে ষাট পঁয়ষট্টি হাজার টাকা এক জায়গায় খুব ব্যস্ততম জায়গায় বিক্রি করে আমি বললাম চাচা মনে কিছু নিয়েন না কিস্তি কয়ডা কয় হুজুর এটা বইলা সরম দিয়েন না আমি ওখানে সরম দিতাম না এমনি জিগাই কোন চারটা কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম হওয়ার পর যদি চারটা কিস্তি চলে তাহলে আমার মসজিদের মোয়াজ্জিনের বেতন ছয় হাজার টাকা আমাদের মাদ্রাসার ইমা উস্তাদের বেতন আট হাজার টাকা ওজিফা তার কিস্তি তো হওয়া উচিত কমপক্ষে তিরিশটা কিন্তু সে তো কিস্তি চেনে না সে তো কিস্তি নেয় না বরং ক্ষুধার তিরিশ দিন মালিকের রহমের উপরে এই সামান্য আয়ের বরকত দিয়েই স্ত্রী সন্তান নিয়ে হালালভাবে জিন্দিগি পার করে সকলেই দিল থেকে শুনে মোহব্বতের নিয়তে শুনে কিছুক্ষণের জন্য হলেও ফিকির করবেন যে আমি গ্রহণ করলাম কি আজকের এই কথা থেকে আমি অর্জন কি করলাম স্বাভাবিকভাবে দিল স্বাভাবিক বানায় ফেলেন না যে শুধুই গতানুগতিক একটি রশ্মি প্রথাগত মাহফিল আলোচনা বয়ান প্রতি বছরের নেয় হয় আমরাও কিছুটা শুনি বাকি আমরা আমাদের জিন্দিগি যেভাবে আছি সেভাবেই এটা কোনোভাবেই একজন ইমানদার মুসলমানের কাছে কাম্য না ইনসাফের দাবি বিবেকের দাবি যুক্তির দাবি আপনি আমি প্রত্যেকেই যেন ইমান ইসলামের পথে আখেরাতের পথে প্রতিদিন কিছুটা হলেও যেন সামনে বাড়ি আগে বাড়ি একটু হলেও নেকির মাত্রা বাড়ান কিছু হলেও গুনার মাত্রা কমান উচিত তো গুণা একদম ছেড়ে দেওয়া নবী সাল্লাম ইরশাদ করেছেন ইদা আমার তুকুম বিষা আলু আমি যখন কোনো বিষয়ে তোমাদেরকে আদেশ করি করতে বলি নবীজি বলেন তো সাধ্যের সবটুকু দিয়ে তোমরা তা পালন আর নাহাই তুকুম আনসাইন ফতরুকুহ আর যখন আমি কোনো কিছু থেকে তোমাদেরকে নিষেধ করি তো সেটা একদম ছেড়ে দাও নাই সাধ্যর যদ্দুর কুলায় অতটুকু গুণা না নবীজি এটা বলেন গুনার বেলায় বলছেন পুরা ছেড়ে দাও সোজা কথা ছেড়ে দাও আর নেকির কাজ সাধ্যের সবটুকু দিয়ে করতে চেষ্টা করো তাহলে আল্লাহ নবী সাল্লি আমাদেরকে এটা বললেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বললেন খায়রাত কল্যাণ অর্জনের জন্য নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো আর প্রতিযোগিতা মানেই একজনকে ডিঙ্গাইয়া আরেকজন এগিয়ে যাওয়ার চেষ্টা কী বলেন প্রতিযোগিতা মানেই সামনে বাড়া নাকি পিছনে যাওয়া কথা বলেন সামনে বাড়া প্রতিযোগিতা মানেই আগে বাড়ার চেষ্টা আল্লাহ তালা সেটা বললেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আরও বলেন কফি দা লিকা না ফাসিল মুতানা ফিসুন জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের প্রত্যেকের উচিত নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা সবাই চেষ্টা করো কে কত বেশি আখেরাতের পথে এগিয়ে যাসতে পারো এটা আল্লাহ তালার চাওয়া এটা আল্লাহ তালার চাওয়া নবী সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন বাদিরু বিল মুসলিম আমার উম্মদ অন্ধকার অমাবস্যার কালো অন্ধকারের চাইতেও বেশি মুসিবত আর ফিতনা তোমাদের উপরে আসবার আগে আগেই ন্যাক আমল দ্রুত গতিতে করে নাও জলদি জলদি করো জলদি জলদি করো হতে পারে চতুরমুখী মুসিবত ফিতনা তোমার উপরে আসবে তখন আর আল্লাহর বন্দিগি ইবাদত করার কুল কিনারাও পাবান হতে পারে বিপদ একসাথে দশটা দেখা দিবে তখন আর ইবাদতের করার ফুরসত সুযোগই মিলবে না হতে পারে রোগ ব্যাধি প্যারেশানি অস্থিরতা এভাবে চেপে বসবে তখন আর ইবাদত আর বন্দিগির চেষ্টা করেও আর সুযোগ মিলবে না সক্ষম হবে না সক্ষম হবে না আমার একজন ফুফা কিছুদিন হয় মারা গেছেন সুন্দরবনে বন বিভাগে চাকরি করতেন আমার আপন ফুফা বড় ফুফা রিটার্ড করার পরে বাড়িতে আসার কিছুদিন পর ওনার পায়ের মধ্যে কী যেন ইনফেকশন হয়েছে পরে হাঁটু থেকে পাওটা পুরা কেটে ফেলে দিছে বাম পাওটার মধ্যেও পায়ের গোড়ালিতে অসুস্থ ছিলেন একবারে বিছানায় বসা ছিলেন আমার মনে আছে আমি একদিন ওনারে দেখতে গেছিলাম এই অবস্থায় আমারে এর জড়ায় ধৈরা অঝরে কাঁদছে সীমাহীন আর বলতেছে আমি তো বাবা কমপক্ষে জুমার নামাজটা পড়তো মসজিদে যাইতে চাই কিন্তু আমি যাইতে পারতেছি না কোনোভাবে সুযোগ হচ্ছে না আল্লাহ নবী সাল্লাহ আজি ওসাল্লাম বলেন বহুমুখী ফিতনা মুসিবত পেরেশানি বহুমুখী ইমানের পরীক্ষা আসতে পারে তার আগে আগেই ন্যাকামলগুলো করে নাও তাইলে আমার বাপ আমার ভাই জওয়ান বন্ধু সবার কাছে অনুরোধ ওলামায় কারামের এই বয়ান এই মাহফিলগুলোর এই নসিহত শুধুই সময় পার করা না শুধুই একটা প্রথা রসম রেওয়াজ এটা যেন না হয় জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন একটু হলেও এক বিন্দু হলেও আখেরাতের পথে এগিয়ে আসেন নেকি বাড়ান গুণা ছাড়েন আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াদারুয়া আল ইসমি অবাতেনা আবার বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও ইন্ন আল্লাদিন আল ইসমা তোমাদের যে যতগুলো গুনা অর্জন করবে সেউজ জাউন আবিমা কান সেই অর্জনকৃত গুনাগুলোর প্রত্যেকটার প্রতিদান শাস্তি ও চিরেই পাবে অচিরেই মিলে যাবে অচিরেই মিলে যাবে এই সিন লিল করিফ কাছাকাছি সময় গুনার শাস্তি মিলে যাবে আখেরাতের শাস্তি তো আছেই গুনার দুনিয়াতেও কষ্ট দেয় প্রত্যেকটা গুনার কারণে বিশ্ববিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ আব্বাস রবিআল্লাহ তাল আনহুমা তিনি এর সাদ করেছেন প্রত্যেকটা গুণা দুনিয়াতে কমপক্ষে পাঁচটা ক্ষতি করে দুনিয়াতে কয়টি ক্ষতি বলেন পাঁচটি ক্ষতি করে এক নম্বর সাওয়াদুন সাওয়াদ চেহারাটা কালো করে দেয় গুণা চেহারা কালো করে দেয় চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয় নাফর ফরমানের চেহারা দেখলেই বোঝা যায় বে নামাজির চেহারা দেখলেই বোঝা যায় বে হায়ার চেহারা দেখলেই বোঝা যায় দিনের পর দিন যারা নামাজ পড়ে না ওই সমস্ত যুবকের চেহারা দেখলেই বোঝা যায় চেহারা পাথরের মতো কোনো দয়া মায়া ন্যূনতম নাই পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি আরও কিছুও যদি মাখে চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা উজ্জ্বলতা থাকে না থাকে না ইমানদার পাউডার ছাড়াই সেজদাওয়ালা তার চেহারা নূরের মতো ঝলঝল করে আল্লাহ নবী আলী সাল্লাম বলেন কাসুরা সালাতহু হাসুনা আরেক হাদিসে হইল কাসুরা সালাতহু ফিল্লেই হাসুনা ফিন নাহার যে রাত্রিবেলা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের বেলা আল্লাহ তালা তার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয় যার নামাজ যত বাড়ে নবীজি বলেন তার চেহারার সৌন্দর্য তত বাড়ে তাহলে প্রত্যেকটা গুণা এক নম্বরে কি করে বলেন আপনারা বলেন না কেন না না সবাই বলছেন না সবাই বলেন বলেন কি করে বলেন হ্যাঁ ওয়াজ শুনু আমি বলে যাব আর আপনারা তাকাইয়া থাকবেন এটার নাম ওয়াজ না অবশ্যই আপনি মনোযোগ দিবেন প্রয়োজনীয় কথা জবান দিয়ে দুই এক শব্দ বলবেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ হ্যাঁ প্রতিটা মিনিট আপনারও দামি আমারও দামি আপনি কিছু অর্জনই করলেন না আপনি শুধু গিয়া বললেন আ হুজুর ভালোই হুজুর খারাপ না ভালোই হুজুর কি ফায়দা হইলো এতে ফায়দা কি হলো আপনার কাছে কি আমি ইন্টারভিউ দিতে আসছি এখানে কথা বলেন না কেন এটা কি চাকরির ইন্টারভিউ আখেরাত মনে করাইতে আসছি পরকাল মনে করাইতে আসছি বাফ আমি সব সময় বলি আমার শায়েখ আরিফ বিল্লা হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসিমি হজরত আহমদ বারাকাতুহম বলেন যে আমরা বক্তা না ওয়াইয়েজ না আমরা আখেরাতের ফেরিওয়ালা আখেরাত ফেরি করি পরকালের কথা ফেরি করি কভি ইধার কভি উধার কভি জমি পর কভি আড়সার কভি দর বদর কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ার আল্লাহর কথা ফেরি করা আখেরাত ফেরি করা সেই দুপুর থেকে সকাল থেকে যতজন আলেম বয়ান করছে প্রত্যেকেই আপনাদের কাছে আখেরাত ফেরি করছে ঠিক কিনা বলেন এলাকার বক্তা স্থানীয় বক্তা মাদ্রাসারা আলেম আপনাদের সিলেটের কিংবা কুমিল্লার কিংবা ঢাকার এর কোনোটাই আলাদা কোনো বৈশিষ্ট্য না বৈশিষ্ট্য হল আল্লাহর কথা ঠিক কিনা বলেন প্রধান বক্তা বিশেষ বক্তা মাজারি বক্তা শিকি বক্তা রূপালী বক্তা আদলি বক্তা এগুলো ধোকা 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 এগুলো এগুলো সব ধোকা সব ধোকা এগুলো ধোকা সব আখেরাতের ফেরিওয়ালা আসরের পরে বললেও দামি জোহরের পরে বললেও দামি রাতের গভীরে বললেও দামি নাহারা সাল্লাম বলছি আল্লাহ আপনার দিনের দাওয়াত আমি আমার জাতিকে দিয়েছি রাতেও দিনেও কখন কখন বলেন না রাতেও দিনেও তাহলে রাতে যখন নুহনী দাওয়াত দিসে আল্লাহর কথা বলছে তখন ফদান বক্তা আর দিনে যখন নুহু নবী আল্লাহর কথা বলছে তখন বিশেষ বক্তা বলেন না এরকম আল্লাহর কথা এজন্য বাফ ফিকিরের সাথে শোনেন জিন্দিগি বদলাবার নিয়তে শোনেন তো বলতেছিলাম গুনার এক নাম্বার কি ক্ষতি করে বলেন চেহারা কালো করে দেয় দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তরটা অন্ধকার করে দেয় অন্তরটা বন্ধ করে দেয় প্রতিটা গুণা অন্তর অন্ধকার করে দেয় একটা একটা কালো দাগ ফেলে দেয় নুখতাতুন সাউদা প্রতিটা কালো দাগ পরতে পড়তে অন্তর অন্ধকার হয়ে যায় এক সময় এমন হয় অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দেয় ও খাতামা আল আহি ও তাআলা বলছে নাফরমানের কানে আর দিলে একটা সময় আমি আল্লাহ তালা মোহর মেরে দিই একদম বন্ধ করে দে বন্ধ করে দে তো অন্তর অন্ধকার করে দেয় আর যার অন্তর বন্ধ হয়ে যায় অন্তরে সিল পড়ে যায় তার আর হক কোনোভাবেই দিলে ঢুকে না আর আল্লাহ আর আখেরাত পরকালের কথা মনেই হয় হাইওয়ান আর জানোয়ারের জিন্দিগি হয়ে যায় করনুল করিম আল্লাহ তালা বলেন আল্লাহ বলে বান্দা শোনো এমন হইও না তুমি এমন হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে নাফরমানি করতে করতে মিথ্যা বলতে বলতে সুদ খাইতে খাইতে বেনামাজি হতে হতে মাস মাস বছর বছর একদিন এমন হবে আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলাইয়া দেবো আত্মবোলা করে দেব তোমার আর মনেই থাকবে না তুমি মানুষ তোমার আর ভাবনাই থাকবে না তুমি মুসলমান তোমার আর মনেই আসবে না তুমি মরবা তোমার আর মনেই আসবে না তুমি আখেরাতে উঠবা জিন্দিগি তখন কুকুর আর বিড়াল হাইওয়ান আর জানোয়ারের মতোই হয়ে জানোয়ারের মতোই হয়েছে খাওয়া ঘুমানো পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা এই চার জিনিসে সীমাবদ্ধ আহার নিদ্রা বাথরুমের জরুরত আর যৌন চাহিদা লজ্জাস্থানের শাহওয়াত আর এই চারটাই জানোয়ারও পূরণ করে করে কিনা বলেন কুকুর খায় কি না কুকুর ঘুমায় কিনা কুকুর পেশাব পায়খানা করে কিনা কুকুর তার যৌন চাহিদা পূরণ করে কিনা বলেন তাহলে আমার মধ্যে আর তার মধ্যে তফাত কোথায় যদি এতটুকুই জিন্দিগি হয় এটার নামে জীবন হয় তাহলে অন্তর মরে যায় গুনা তিন নম্বর ওয়াহানুন নুনফিল বাদান প্রত্যেকটা গুণা শরীরকে দুর্বল করে দেয় শরীর দুর্বল করে দেয় এজন্য সর্বযুগে নাফরমান কাফের বেঈমান ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তাত পাপি তাদের শরীর দুর্বল থাকে ইমানদারের শরীরে গলার আওয়াজে ইমানদারের চাহনিতে বল থাকে এই জন্য গোটা পৃথিবীর সব সময় সম্মুখ লড়াই মুখোমুখি লড়াই মুসলমানদের সাথে বাঁধতে চায় না কোনো সময় চায় না তাদের সবসময় টার্গেট মনস্তাত্ত্বিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে অন্য ফান্দে ফেলে মুসলমানকে ধ্বংস করা মুখোমুখি লাগলে যে পারবে না এটা তারা বোঝে ইমানদারের গায়ে বল থাকে বেশি নাফরমানের গায়ে বল থাকে না চার নাম্বার দই কুনফির রিস্ক রিজিক সংকুচিত হয়ে যায় রিজিক সংকুচিত হয়ে যায় উপার্জন তো করছে অনেক কিন্তু উপভোগ করার মতো শক্তি সুস্থতা সামর্থ্য থাকে না থাকে না তারই ঘরের খাবার তারই বিল্ডিংয়ের ডাইনিং টেবিলে বিশ আইটেমের খাবার গাড়ির ড্রাইভারে খানা খায় গেটম্যান দারোয়ান খানা খায় ঘরের মহিলা কর্মচারী কাজের মহিলা সে খাবার খায় এরা সব খায় আরে কেবল ভেজিটেবল খায় ভেজিটেবল খায় অথচ উনারই টাকার খাবার অন্যরা দোর সে মাছ গোস্ত খায় উনি শুধু ভেজিটেবল খায় গুনা রিজিক কমায় দেয় রিজিক কমিয়ে দেয় সংকুচিত করে দেয় আমান আ লাহু আন দিক্রিং আল্লাহ বলছে আমার জিকির আমার স্মরণ থেকে যে বিমুখ আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাই সংকুচিত করে দেই এই আয়াতের তফসির আছে সংকুচিতর আরেকটা অর্থ রিজিক সংকুচিত মানে হলো সারাক্ষণ উপার্জনের জন্য অস্থিরতা প্যারেশানি টেনশন এটাই লাগাইয়া দেই কিন্তু তার অভাব দূর করি না সারাক্ষণ কিস্তির পর কিস্তি লোনের পর লোন আরো ব্যাংক আরো ব্যালেন্স আরো মেল আরো ফ্যাক্টরি আরো গার্মেন্টস আরো চাই আরো চাই আরো চাই তার দিল তৃপ্ত হয় না দিল তৃপ্ত হয় না আমি জিজ্ঞাসা করছি রাত দুইটায় চা দোকানদার মাহফিল থেকে যাওয়ার পথে চাচা কত ইনকাম হয় মাসে কয় যে ষাট পঁয়ষট্টি হাজার টাকা এক জায়গায় খুব ব্যস্ততম জায়গায় বিক্রি করে আমি বললাম চাচা মনে কিছু নিয়েন না কিস্তি কয়টা কয় হুজুর এটা বললে স্মরণ দিয়ে না আমি না স্মরণ দিতাম না এমনি জিগাই কোন কয় চারটা কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম হওয়ার পর যদি চারটা কিস্তি চলে তাহলে আমার মসজিদের মোয়াজ্জিনের বেতন ছয় হাজার টাকা আমাদের মাদ্রাসার ইমা উস্তাদের বেতন আট হাজার টাকা ওজিফা তার কিস্তি হওয়া উচিত কমপক্ষে তিরিশটা কিন্তু সে তো কিস্তি চেনে না সে তো কিস্তি নেয় না বরং ক্ষুধার তিরিশ দিন মালিকের রহমের উপরে এই সামান্য আয়ের বরকত দিয়েই স্ত্রী সন্তান নিয়ে হালালভাবে জিন্দিগি পার করে তাহলে আল্লাহ তারা তাকে জিন্দিগি পার করে দেয় তো বলতেছিলাম গুণা নাফরমানি রিজিক সংকুচিত করে দেয় দুনিয়ার সুখ তৃপ্তি স্বাচ্ছন্দ্য দুনিয়ার তৃপ্তি এটাই দূর করে দেয় সর্বশেষ পাঁচ নাম্বার হলো বোঘ দাতুন ফি কলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে দেয় ঘৃণা মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে প্রত্যেকটা গুণা গার মানুষের কাছে ঘৃণিত একজন লোক মদখোর নেশাখোর জুয়ারি কোনো একজন লোককে যদি জিজ্ঞেস করে বাই লোকটা কেমন তো সে বলবে উনি জোনায়ত বাগদাদি কথা বলেন না কেন সে বলবে জোনায়ত বাগদাদি সে বলবে এটা বাইজিৎ বুস্তামি কি বলবে সিটারের হেডকোয়ার্টার বাটফারের হেডকোয়ার্টার গাঙ্গাখোর ফুট্টাখোর বাবা খোর ডাইলখোর জুয়ারি আচ্ছা শুধু এইটা না ও যে একসাথে জুয়া খেলে একসাথে মদ খায় এ চারিজন এদের একজনকেও যদি জিজ্ঞাসা করে তোর লগের ওইতে কেমন তো সে তখন তারে বলবে যে হা ওইতে গাঞ্জা কর বাবা খোর সেও বলবে না যে উনি জোনায় বাগদাদি বলবে মানুষের দিলে ঘৃণা তৈরি করে একশো কোটি টাকা দিয়েও যদি সুৎকোর বিল্ডিং বানায় তো মানুষ আসতে যাইতে বলে সুদের টাকা বাটফারির টাকা সিটারির টাকা ইজ্জত কোথায় সম্মান কোথায় প্রাপ্তি কোথায় প্রাপ্তি কোথায় না ফরমান কোন পাপি দিলের যেই সম্মান ইজ্জত মহব্বত কখনোই পায় কখনোই পায় না অতএব বাফ আমি এটাই বললাম প্রথম প্রতিদিন আমি এটা বলি আপনাদেরকেও বললাম এই বয়ানগুলো আবারও বললাম এটাকে রসম বানাবেন না শুধুই শুনলাম আমি আমার মতোই আপনি আপনার মতোই জিন্দিগি এভাবে না